আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি একটি ছোট্ট করে একটা ব্লগ করব। আমি আমার ছোট ভাইয়ের বাসায় এসেছি। আমার ছোট ভাইয়ের বউ অনেক সুন্দর করে তার বাসাটা সাজিয়েছে, তাই আমি লোভ সামলাইতে পারলাম না। আমি ওর বারান্দাটা দেখাচ্ছি, কত সুন্দর করে বারান্দাটা কাঁচা ফুল দিয়ে সাজিয়েছে, শুধু কাঁচা গাছের বাহার, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার কাছে ওর বারান্দাটা খুবই ভালো লাগে, তাই ছোট করে একটা ভিডিও করে নিলাম। আমি ওর বাসায় আসলে সবসময় বারান্দাতে চলে আসি, কারণ ওর বারান্দাটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং ওর বেসিনের সামনেও কাঁচা ফুল দিয়ে সাজিয়েছে, কাঁচা ফুল না মানে কাঁচা ফুলের গাছ দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই ভালো লাগে। মানিক প্লান্ট গাছগুলো ঘরের ভিতরে খুবই সুন্দর, তনতাজা থাকে, দেখতেও খুবই ভালো লাগে। আমার বেবিটাকেও দেখালাম, ছোটবেলা কত মিষ্টি একটা মেয়ে ছিল, কত মিষ্টি হাসি দিয়েছে, আমি তার স্মৃতিগুলো ভুলতে পারি না। ছোটবেলার স্মৃতিগুলো সবসময় মনে দাগ কাটে, আস্তে আস্তে করে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। আপনারা ওর জন্য দোয়া করবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেনি তাদেরকে অনেক ধন্যবাদ। আমি একটু রান্না করিতেছি, সেটাও দেখালাম, সেটা আমার ছোট ভাইয়ের বাসায় রান্নাটা করিতেছি। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন, আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আপনাদের সাপোর্ট পেলে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত হব। নেক্সট টাইমে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব। আমি আপনাদের সাপোর্ট কামনা করি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।